হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কৃষি নার্সারি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বিশেষ করে যারা লিচু গাছের কলম চারা তৈরি করতে চান। আজকের ভিডিওটি দেখলে আপনারা বাড়িতেই খুব সহজে লিচুর কলম চারা তৈরি করতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওতে খুব সহজভাবে লিচু গাছের কলম চারা তৈরি করার প্রসেসটি দেখানো হয়েছে। একদম নার্সারিতে যেভাবে লিচু গাছের কলম করা হয় ঠিক সেইভাবেই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এরকম কলম পদ্ধতির ভিডিও এবং গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মুহূর্তে আপনার কাছে আগে পৌঁছায়। বন্ধুরা, আগে দেখে নেব লিচু গাছের কলম চারা তৈরি করতে কি কি প্রয়োজন। প্রথমে এরকম শুকনো মাটি নিন। এবার এই মাটিগুলোকে এরকম পিটিয়ে ভালোভাবে ঝুরঝুরো করে গুঁড়ো করে নিন। মাটিগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার কিছু পানি দিয়ে ভালোভাবে ফিনিশিং করে কাদা করে নিন। কাদা যাতে একদম নরম না হয়ে যায়, আবার একদম শক্ত যাতে না হয়, ঠিক এরকমভাবে কাদা করে নিন। তারপর লাগবে এরকম একটি কাটার। এবার যা লাগবে সেটি হচ্ছে সুতো, এরকম কিছু সুতো লাগবে। আর এরকম সাইজের একটি পলি লাগবে। এই পলিটা এইভাবে আপনারা কেটে নেবেন, এই সাইজ করে, যাতে চতুর্দিকে 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি করে থাকে। 4 থেকে 5 ইঞ্চি থাকলেই যথেষ্ট। এবার ডাল নির্বাচন করতে হবে। অবশ্যই সুস্থ সবল একটি ডাল নির্বাচন করতে হবে। এই ডালটির 1.5 থেকে 2 মাস বয়স হতে পারে, তো এরকম বয়সের ডাল আপনারা নির্বাচন করবেন। খুব বেশি বয়সের ডাল নির্বাচন করবেন না, তাহলে চারা ভালো হয় না। এবার ডালের নিচের যে অপ্রয়োজনীয় পাতাগুলো এগুলো ফেলে দিতে হবে। এবার ডালের উপরের যে চামড়া আছে সেটি তুলে ফেলার জন্য এভাবে গোল আকৃতির করে কেটে নিতে হবে। এবার মাঝখানে 1 থেকে 1.5 ইঞ্চি দূরত্ব রেখে নিচে আবারও এইভাবে কেটে নিতে হবে। এবার মাঝখানের অংশে যে চামড়াগুলো, সেই চামড়া এইভাবে তুলে ফেলতে হবে। এবার এইভাবে একটু ঘষে নিতে হবে, যাতে চামড়ার নিচে আরো একটি লেয়ার থাকে সেটি তুলে ফেলতে হবে।
এবার কাটা অংশে রুট হরমোন লাগাতে হবে। তো রুট হরমোন হিসেবে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে দিব। এবার এই কাদা কলমের কাটা অংশে এইভাবে লাগিয়ে দিন। এবার এই পলিটি কাদার উপরে ভালোভাবে পেঁচিয়ে একটি দড়ি বা সুতোর সাহায্যে বেঁধে দিন। তো বন্ধুরা, কলমটি এইভাবে 25 থেকে 30 দিন রাখলেই এখান থেকে কিন্তু শিকড় বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এই কলমটি যখন আলাদা করে কেটে নিব তখন কিন্তু আরও একটি ভিডিও বানাবো। অনেকেই বলেন যে কলম হয় কিন্তু পরবর্তীতে যখন অন্য জায়গায় রোপণ করেন তখন তো কিছুদিনের মধ্যেই কলমের ডালটি শুকিয়ে কলমটি মারা যায়। তো কিভাবে রোপণ করলে কলম মারা যাবে না এ নিয়ে একটি ভিডিও বানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।